পৃথিবীটা দেখছি প্রতিদিন শিখছি এই স্লোগানকে সামনে রেখে অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহর উদ্বোধন করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। এরই মধ্যে শিশু প্রহরে আনন্দে মেতে উঠেছে শিশু কিশোররা। সকাল থেকেই বইমেলার শিশু চত্বরে জড়ো হয় শিশুরা, অভিভাবকদের সঙ্গে এক স্টল থেকে অন্য স্টল ঘুরে বই দেখছে অনেকে। শিশু প্রহরে শিশুদের খেলাধুলার বিশেষ ব্যবস্থাও আছে প্রতিবারের মতো। মাসব্যাপী এই মেলার প্রতি শুক্র ও শনিবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত থাকবে শিশুদের জন্য এই বিশেষ আয়োজন। বইমেলা প্রাঙ্গণে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জোনায়েদ আল হাবিব, সরাসরি যাচ্ছি তার কাছে। জোনায়েদ, গ্রন্থমেলা তো মাত্র গতকাল থেকে শুরু হয়েছে, তো ছুটির দিনে মেলায় দর্শক ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন এবং শিশু প্রহরের আয়োজন সম্পর্কে আমাদেরকে জানাবেন। রোকসানা, আসলে আপনি যেমনটা বলছিলেন, আজকে অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিন এবং এই দ্বিতীয় দিনই আজকে কিন্তু যেহেতু বন্ধের দিন, শুক্রবার ছুটির দিন, আজকে শিশু প্রহর শুরু হয়েছে। আপনি জানেন যে প্রতি বইমেলায় প্রতি বন্ধের দুই দিন শুক্র এবং শনিবার আসলে শিশু প্রহর অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে জাস্ট কিছুক্ষণ আগে 11:30টার দিকে বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা তিনি আজকে শিশু প্রহরের উদ্বোধন করেছেন। আসলে রোকসানা, যেটা বলতে পারি, এখানে এসে যেন মনে হচ্ছে এটা যেন শিশুদের এক স্বপ্নপুরী স্বর্গরাজ্য। শিশুরা যে যার মতো করে নাচছেন, যে যার মতো করে গাইছেন, ঘুরছেন, তারা আনন্দ উপভোগ করছেন। কিছুক্ষণ আগেই শিশু প্রহরের সবচেয়ে মূল আকর্ষণ যেটি সিসিমপুর, সেই সিসিমপুরের আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা তখন দেখেছিলাম শিশুদের পছন্দের যে চরিত্রগুলো রয়েছে, ইকরি, টুকটুকি, হালু, তাদের দেখে শিশুরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। আসলে অভিভাবকদের সাথেও আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে ইট পাথরের এই নগরী ঢাকা শহরে আসলে খুব একটা খোলা জায়গা নেই যেখানে শিশুদের নিয়ে তারা ঘুরবেন বা শিশুরা একটু আনন্দ উচ্ছ্বাস করবে। তারা চার দেয়ালের মধ্যেই বন্দী থাকেন, কিন্তু এই অমর একুশে বইমেলায় আজকে শিশু প্রহরে শিশুদের নিয়ে এসেছেন, তারা যেন তাদের নিজেদের আপন মনে একটু ঘুরতে পারেন, তারা ঘুরে তাদের আনন্দ উপভোগ করতে পারেন। এছাড়া একটু কিছুক্ষণ আগে আমরা দেখেছি শিশুরা আসলে বিভিন্ন স্টলে স্টলে ঘুরে তাদের পছন্দের গল্পের বইগুলো দেখছেন, অনেকেই কিনছেন, অনেকেই উপভোগ করছেন। সব কিছু মিলিয়ে রোকসানা বলা যায় আজকের এই বইমেলার শিশু প্রহরটা যেন একটা স্বপ্নপুরীতে পরিণত হয়েছে। তো রোকসানা, এই ছিল আজকে শিশুপুরী থেকে আমার কাছে সবশেষ খবর। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, শিকার করা যাবে। এই দেশে যা অবৈধ, ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট, আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে, সে কলসি পূরণ হবে কি করে? মাশকরা করেন না, বুঝা বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে